তিনটি নতুন রেকর্ড করে বাঙালি মেয়ে হলেন ভারত সেরা। জলপাইগুড়িতে ফিরতেই বাংলার গর্ব মাধুরা করকে ঘিরে খুশির বাতাবরণ তৈরি হয়েছে। সদ্য ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে বাংলার মেয়ে মাধুরা কর। তিনি 310 কেজি ওজন তুলেছিলেন জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায়। অন্যান্য প্রতিযোগীরা সেই বিভাগে 300 কেজি ওজন তুলতে পারেননি। স্বাভাবিকভাবে জাতীয় চ্যাম্পিয়ন হন মাধুরা কর। মাধুরার বয়স মাত্র 14 বছর, আর তাতেই সে সবাইকে চমকে দিয়েছে। এর আগে রাজ্য পর্যায়ের প্রতিযোগিতাতেও নজর কাড়া ফলাফল করেছিল। রাজস্থানে অনুষ্ঠিত 13তম ন্যাশনাল সাব জুনিয়র অ্যান্ড জুনিয়র পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে মাধুরা এই কৃতিত্ব অর্জন করে। এই প্রতিযোগিতায় তাকে উৎসাহ দিয়েছিলেন দুই কোচ বাসুদেব দাস এবং রাজদীপ দাস। মেয়ের এই নজর কাড়া সাফল্যে খুশি বাবা সুজাত কর এবং মা শাশ্বতী কর। মাধুরা চ্যানেল বাংলাকে জানায়, ভারত সেরা হতে পেরে খুবই ভালো লাগছে। অন্যদিকে চ্যানেল বাংলাকে তার বাবা সুজাত কর বলেন, একজন বাঙালি মেয়ে হয়েও যেভাবে 3টি রেকর্ড সহ মাধুরা ভারত সেরা হয়েছে তা খুবই আনন্দের। আগামী দিনে ভারতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে মাধুরা কর। তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই মাধুরার খেলাধুলার প্রতি খুবই টান রয়েছে। 5 বছর বয়সে মাধুরা সাঁতারে আগ্রহী হয়ে ওঠে। জেলা পর্যায়ে এমনকি রাজ্য পর্যায়ে প্রতিযোগিতায় একের পর এক সাফল্য পায় মাধুরা। জাতীয় পর্যায়ে সাঁতার প্রতিযোগিতাতে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। পরবর্তী সময়ে ওয়েট লিফটিংয়ে আগ্রহ বাড়ে মাধুরার। দুই প্রশিক্ষক বাসুদেব দাস এবং রাজদীপ দাসের প্রশিক্ষণে একের পর এক প্রতিযোগিতায় নজর কাড়া সাফল্য পায়। 13তম জাতীয় সাব জুনিয়র ও জুনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সবাইকে চমকে দেয় মাধুরা। তো তুমি বাইরে কোথা থেকে খেলে নিয়ে এসছো এই স্ট্রং ওমেন? এটা রাজস্থানে হয়েছিল, শ্রী গঙ্গানগরে। ওখান থেকে তুমি এই প্রাইজটা হোল্ড করো, কারণ ওখানে তুমি কত কেজি লিফট করেছিলে? ওখানে আমি টোটাল 310 কেজি লিফট করেছিলাম। তার আগে যারা লিফট করেছিল তারা কত কেজিতে ছিল? তারা, আমি তাদের থেকে 30-40 কেজি ডিফারেন্সে ছিলাম। বেশি লিফট করেছো। তোমার এই স্ট্রং ওমেন হয়ে কেমন লাগছে যদি দু কথায় বলো? আমি খুব আনন্দ পেয়েছি যে স্ট্রং ওমেন হয়েছি। মানে খুব খুশি, গর্বিত তুমি? খুব খুশি। মেয়ের এই সাফল্যে কি বলবেন? আমরা অভিভাবক হিসেবে অত্যন্ত গর্বিত, অত্যন্ত খুশি। সবচেয়ে বড় কথা যেটা, যে জলপাইগুড়ি শুধু নয়, ও গোটা বাংলাকে ভারতবর্ষের শীর্ষস্থানে নিয়ে এসেছে। আমরা এতদিন অবধি জানতাম যে এই ধরনের খেলাগুলোতে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, তেলেঙ্গানা, তামিলনাড়ু, অন্ধ্র ইত্যাদি যারা খুব স্ট্রং দেখি আমরা নর্মালি, এবং বাঙালিদের একটা দুর্নাম আছে বলতে গেলে, যে আমরা কথা কথায় দুর্বল বাঙালি, শারীরিক দিক থেকে দুর্বল বা ইত্যাদি, সেই দুর্নামটাকেও ভেঙে চুরমার করে দিয়েছে। এবং এই এবার ন্যাশনাল পাওয়ার লিফটিংয়ে ও যে রেজাল্টটা করেছে সেটা একটা অভাবনীয় রেজাল্ট। সেটা প্রথমত 3খানা নতুন জাতীয় স্তরে নতুন রেকর্ড করেছে, ন্যাশনাল রেকর্ড, এবং 4খানা গোল্ড মেডেল পেয়েছে আলাদা আলাদা সমস্ত ইভেন্টে, এবং সারা ভারতবর্ষের মধ্যে ওর ক্যাটাগরিতে, সাব জুনিয়র ক্যাটাগরিতে বেস্ট লিফটার অ্যাওয়ার্ড পেয়েছে।